দেখছি গাজীপুরে পুলিশ কমিশনার মোল্লা নজরুলের বিরুদ্ধে তিনি ভিডিও লাইভে এসে তার বিরুদ্ধে কিছু মানে বক্তব্য তিনি দিয়েছেন, এতেই বোধ হয় তিনি তার বিরুদ্ধে কে মামলাটি করেছেন আমি তো বলছি আমি এখনও সব তথ্য জানি না, তথ্য জেনে আমাকে বলতে হবে। আমি শুনেছিলাম এই ধরনের এই একটা ঘটনা ঘটেছে, সেইটার থেকে এটার সূত্রপাত কিনা আমি এখনও সুনিশ্চিত নয়। আমার মনে হয় ঘটনা ওই রকমই হতে পারে, এটা আমি ভালো করে জেনে আপনাদের অভিযোগ করছে পুলিশের বিরুদ্ধে যে তার শোরুম দখলের, সেই বিষয়টা আপনারা তদন্ত করবেন নাকি? দেখুন, যখন নাকি একটা অভিযোগ চলে আসে সেই অভিযোগ তদন্ত করতে হলে সব কিছু বেরিয়ে আসবে। মাহি যে কথাগুলি বলেছে সেইটাই সঠিক কিনা, কিংবা আমাদের পুলিশ যেটা করেছে এইটাও সঠিক তথ্যের উপরে করেছে কিনা, সবগুলি তদন্তের উপরে বেরিয়ে। আরেকটা বিষয়, আরব নিয়ে যে আমাদের সাকিব আল হাসান থেকে শুরু করে অনেকে, আমার মনে হয় আজকে এখানে অনেক পুলিশ কর্মকর্তা তারা তাদের স্ত্রীর নামে ব্যাপক অবৈধ সম্পদ ইনভেস্টমেন্টের কথাও আসছে, সেগুলো নিশ্চয়ই আপনার নজরে আসছে, সে বিষয়ে আপনাদের ব্যবস্থা রাখতে হবে। আরেকটা বিষয় এর সাথে যদি বলবেন যে তাকে দেশে ফিরে আনার বিষয়ে তার তো পাসপোর্ট, আমি 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 সবসময় একটা কথা বলি যে আমি তথ্যভিত্তিক কথা বলি, আর এই ওর সম্বন্ধে আমরা শুনেছি সবই, আমাদের কাছে সঠিক তথ্য যেটুকু আসছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করছি। অলরেডি ইন্টারপোলের তার বিরুদ্ধে যোগাযোগ করে তাকে ফিরিয়ে আনা যায় কি না এবং যে সমস্ত তথ্য আমাদের কাছে আসছে এগুলি সঠিকতা তথ্য যাচাই করে আমরা বাদবাকি ব্যবস্থা।